তোলাবাজি প্রতিবাদ করায় ভোজালির কোপ তৃণমূল কর্মীকে। থানায় নালিশ করলে প্রাণী মারার হুমকি দেওয়া হয়। অভিযোগ কামারহাটি তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে, পলাতক অভিযুক্ত কাউন্সিলর, বেলঘরিয়ার নন্দননগরের ঘটনা। তোলাবাজি রুখতে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের প্রধান প্রশাসকের নির্দেশে চলছে ধরপাকড়। নজরে আরও নেতা কর্মী। এরই মাঝে ফের উঠল তোলাবাজির অভিযোগ। এবার তোলাবাজির প্রতিবাদ করায় তৃণমূল কাউন্সিলরের রোষে খোদ তৃণমূল কর্মী। নন্দননগর বেলঘরিয়া রুটে অটো নামাতে চান মামা, তাই কামারহাটি পুরসভার 32 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অজিতা ঘোষের কাছে গিয়েছিলেন তৃণমূল কর্মী শিবু নাগ। অজিতা শিবুর কাছ থেকে 10,000 টাকা দাবি করেন বলে অভিযোগ। প্রতিবাদ করে বেলঘরিয়া থানায় অভিযোগ জানান শিবু। অভিযোগ এরপরই শিবুর উপর চড়াও হয় অজিতার অনুগামীরা। রাস্তায় বেরোলে শিবুকে লোহার চেন দিয়ে মারধর করা হয়, হাতে ভোজালের কোপ মারা হয় বলে অভিযোগ। ঘটনার প্রতিবাদ করার জন্যই আজকে আমার এই অবস্থা। কি ঘটনার প্রতিবাদ করে? এই তোলাবাজির প্রতিবাদ করার জন্য আমার এই অবস্থা। তোলাবাজি কে করত? অজিতা ঘোষ, ডাক্তার তাপস দত্ত এবং তার সাগরেদরা। এখানেই শেষ নয়, লাগাতার আসতে থাকে প্রাণনাশের হুমকি। তবে শিবুর বিরুদ্ধেই পাল্টা অভিযোগ আনেন অজিতার পরিচারিকা। অজিতার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন কামারহাটি পুরসভার চেয়ারম্যান। এখন যে হুমকি দিয়েছে বা কি হুমকি পেয়েছে সেটা আমার পক্ষে জানা সম্ভব নয়। ঘটনার পর থেকে উধাও তৃণমূল কাউন্সিলর, তাঁকে খুঁজছে বেলঘরিয়া থানার পুলিশ। বেলঘরিয়া থেকে অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট 24 ঘন্টা।